পাঁচ নম্বর উপায় সেটা হচ্ছে জিকির আজকারের মাধ্যমে শয়তান থেকে নিজেকে সুরক্ষিত করা, নিজেকে সুরক্ষিত করা। তাহলে সুরক্ষিত করার সন্নতি তরিকা আছে যেটা আজকে বলবো, আর নিজেকে সুরক্ষিত করার শেরকি বেদাতি তরিকা আমাদের দেশে প্রচলন আছে, খুব মশহুর আছে, শরীর বন্ধ করা। শরীর বন্ধ করা শুনেছেন কোনদিন? হ্যাঁ, শরীর বন্ধ করে, জি হ্যাঁ, বেদাতি তরিকা। এই শরীর বন্ধ করার যে সব তদবির দেশে আছে সেগুলি হয় শেরিক করে, আর না হলে কমপক্ষে বেদাত করে। বাকি সুন্নতি তরিকা শোনেন, শয়তান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন, শয়তান কখনো ক্ষতি করার চান্স পাবে না যদি আপনি নিয়মিত আমল করেন। তাহলে প্রতিদিনের আমল হইতে হবে। হাদিসে মর্মে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মান কালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি এক ও একক, যার কোনো শরীক নেই, লাহুল মুলক, তার জন্য সার্বভৌমত্ব বা তার জন্য সব কিছু রাজত্ব মালিকানা, আর ওয়া লাহুল হামদু, তার যাবতীয় প্রশংসা, আওয়ালা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ফি ইয়াউমিন মিয়াত মাররা, প্রতিদিন যদি 100 বার করে বলতে পারে, প্রতিদিন কতবার? 100 বার। 100 বার হিসাব করে দেখবেন, নিয়মিত একেবারে তাড়াহুড়া করে বলতে হবে না, নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, উচ্চারণ স্পষ্ট, অস্পষ্ট করে না বেদাতীদের মতো। 7 মিনিটের বেশি লাগবে না, 6.5 থেকে 7 মিনিটের খুব বেশি, 6-7 মিনিট মাত্র। কিন্তু আমরা আসলে সময়গুলোকে নষ্ট করি, খেয়াল করি না, বেখেয়াল, গাফিলতি আমাদের মধ্যে বেশি, যার ফলে করি না। 6-7 মিনিট কোনো ব্যাপার হলো, কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে থাকছেন, সোশ্যাল মিডিয়ায় আপনি দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত যে পাপ হয়ে যাচ্ছে মাত্র 6-7 মিনিট। এর মাধ্যমে 4টি উপকারিতা রয়েছে শোনেন। 100 বার যদি দিনে বলেন, সকালে বলেন, দুপুরে বলেন, যে কোনো সময় বলেন, কানাত লাহু আদলু আশরে রেকাবিন, 10টি গোলাম স্বাধীন করার সওয়াব পাবে। এক একটা গোলাম স্বাধীন করা যে কত নেকি, একটা মানুষকে স্বাধীন করে আল্লাহর ইবাদতবন্দী করবে গোলামের যুগে কত যে গুরুত্ব ছিল এখন বুঝবেন না। ও কতিব লাহু মিয়াত হাসানা, 2 নম্বর ফজি 100টি নেকি লিখা হবে, 100টি নেকি। এই 100 নেকি আমাদের দেশের মানুষের শুনে মন উঠবে না, বলছি আরে 49 কোটি শুনেছি তবলিগি ভাইদের কাছে, আর কি 100 শুনেছি, 100টা হচ্ছে জেনুইন, আর ওই 49 কোটি আর এত লাখ ওগুলো হচ্ছে সব জাল। কথা বোঝা গেছে? জাল টাকা যদি কোটি কোটি টাকা, এই ঘর ভর্তি যদি জাল টাকা থাকে, আর আমার কাছে মাত্র 100 টাকা আছে, 100 টাকা তো মাশাল্লাহ আমার অনেক কাজ হয়ে যাবে, হবে না? হবে না, 2-4-10 দিন আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু আপনার জাল টাকাতে কিছু চালাতে পারবেন? সোজা গিয়ে ধরা খাবেন। তো এই জাল নেকির কথা বলছিলাম, জাল টাকা আর জাল নেকি একই। এই জাল নেকিতে কোনো কাজ আসবে না দুনিয়া আখিরাতে, পক্ষান্তরে যদি আসলে আপনার খাঁটি আপনার কারেন্সি পয়সা হয়, তাহলে অল্প পয়সাও আপনার জন্য কাজে আসে। 100টি নেকি লেখা হবে, মহিয়াত আনহমিয়াত হচ্ছে 100টি গুণা মাফ করা হবে। চিন্তা করে, 100টি গুণা, 100 গুণা মাফ করা হবে, তাহলে কাবিরা গুণা, সাগিরা গুনার তো ফজিলত আছে, কিন্তু কাবিরা গুনার সাথে তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবা করলেও সেগুলো তো মাফ হবে। ওয়াকানাত লাহু, কয়টি হলো? 3টা হয়ে গেছে, তাই না? 4 নম্বর হচ্ছে ওয়াকানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াউমাহু যালিক, আর সেই দিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে, সেই দিনের শয়তান থেকে সুরক্ষিত থাকার বন্দোবস্ত হলো এই 6-7 মিনিট। আপনি এই জিকির করলেন সারা দিন রাত, আপনি 24 ঘন্টা শয়তান থেকে হেফাজতে থাকলেন, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ওয়ালাম ইয়াতি আহাদুন আবি আফদাল মিম্মা যাও, এর চাইতে বেশি নেকি কেউ নিয়ে আসতে পারবে না, ইল্লা রাজুলুন আমেল আকসার, কিন্তু কেউ যদি এর চাইতে বেশি আমল করে, এর চাইতে বেশি কেউ 200 বার পড়লো, 300 বার পড়লো, 150 বার পড়লো, কেউ অন্য আরও জিকির আজগার করলো, সেটা আলাদা কথা, কিন্তু এত গুরুত্বপূর্ণ কি কি ফজিলত, 10টি গোলাম স্বাধীনের নেকি আর 100 নেকি, 100 গোনা মাফ, আর 4 নম্বর হচ্ছে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। তো কালিমা তাওহীদের বেশি বেশি জিকির আজকার করবেন, চলতে ফিরতে
হাঁটতে হাঁটতে। মসজিদে যেতে যাদের 5 মিনিট লাগে, তো যেতে যেতে তো প্রায় সারা হয়ে যাবে। সে একসাথে জরুরি নাই 50 বার সারলাম, ঠিক আছে, ফিরা মসজিদ থেকে ফেরার সময় আমি এমনি না ফিরে আর এদিক সেদিক চিন্তা না করে পড়তে পড়তে ফিরে যাবো। আমি পরীক্ষা করে দেখেছি এগুলো। তারপরে সকালবেলা অনেকে বা সন্ধ্যাবেলা অনেকে ওয়াকিং করেন, ওয়াকিংয়ের সময় মুখটাকে বন্ধ না রেখে আর ওই দেশে টেলিফোন টেলিফোন না করে জিকির আজগার, হাজার হাজার জিকির আজগার হয়ে যাবে। ব্যাস চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন।